তামিল ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা, গায়ক ও প্রযোজক হিসেবে খ্যাতি রয়েছে ধানুশের। অগণিত ভক্ত অনুরাগী তার, স্বাভাবিকভাবেই তার শুটিংয়ে দর্শনার্থীদের ভিড় হবেই। তবে এই ভিড় নিয়েই যত বিপত্তি। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে নতুন সিনেমা শুটিং করতে গিয়েছিলেন ধানুষ, কিন্তু তার ফলে স্থানীয় দর্শনার্থীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই ধর্মীয় স্থানে শুটিংয়ের নামে সমস্যা তৈরিকে ভালোভাবে নেননি দর্শনার্থীরা। অভিনেতার বিরুদ্ধে পুলিশের অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। মন্দিরের চত্বরে ধানুষের শুটিংয়ের সিনেমা এবং ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিনেতা আলিপিরি ঘাটের কাছে শুটিং করছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং সুরক্ষা কর্মীরা দর্শনার্থীদের গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেয়, ফলে মন্দিরে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুটিং বন্ধ করে দেয় পুলিশ। শেখর কমুল্লা পরিচালিত এই সিনেমায় ধানুষ ছাড়াও রয়েছেন নাগার্জুন, রশ্মিকা মান্দানা এবং জিমসাফ।